হচ্ছে যে আমার কোন ধরনের কোন একটা প্রবলেম আছে কারণ এইটার সাথেই হচ্ছে সবগুলো ওয়াইফাই কানেক্টেড মানে সরি ব্লুটুথ না হ্যাঁ ওয়্যারলেস ওয়্যারলেস এটা 5G তে কাজ করে এটা কাজ করে না 5G 5G তে কাজ করে হ্যাঁ 5G তে কাজ করে ঠিক আছে এইটা হচ্ছে তো গ্রিন হোয়াইটই হচ্ছে তাহলে দা ব্লিঙ্কিং করে যখন গ্রিন গ্রিনটা যদি গ্রিন করে থাকে তাহলে হচ্ছে কাজ করবে মানে সিস্টেম ওকে আছে সিস্টেম রেডি আছে সে টাকা নিচ্ছে আর যখন কাজ করবে না যখন প্রবলেম হয়েছে হচ্ছে এটা এরকম ব্লিঙ্ক করবে করবে না এটা এটা একটা দোলে থাকবে অথবা মানে একটা অ্যাপ নরমাল অ্যাটিটিউড করবে মানে নরমাল সময়তে কোন রকম কোন সময় এক কালার দোলে থাকবে কোন সময় বন্ধ থাকবে এটা এই অ্যাক্সেস পয়েন্টের জন্য আলাদা কোনো পাওয়ার লাগে না কোন অ্যাডাপ্টার লাগে না এটা এটার জন্য এটা সরাসরি এই কন্ট্রোলার থেকে পাওয়ার দেয় এটার জন্য কোনো আলাদা অ্যাডাপ্টার অথবা আলাদা কোনো কারেন্ট লাইন দেওয়ার দরকার হয় না উপরের অপরা কখনো যদি দরকার হয় পরিশুদ্ধ খুলে দেখতে পারে ওখান থেকে অন করলে এটা হ্যাঁ ওখান থেকে অটোমেটিক অন হবে এটা জন্য আলাদা কোনো সুইচ নেই অন করলে এটা অটোমেটিক অন হয়ে যাবে এটা চার্জ হচ্ছে মানে এটা সে এটাকে বলে পিওই পিওই পাওয়ার ওভার ইথারনেট মানে ইথারনেট কেবলের মাধ্যমে পাওয়ারটা যাচ্ছে আবার সে আমরা কথাগুলো বলছি সেগুলো নিয়ে আসতেছে মানে একসাথে সে অ্যাক্সেস পয়েন্ট দুটো কাজ করতেছে একটা পাওয়ার দিচ্ছে আবার আমরা কথা বলি সেটাও দিচ্ছে আচ্ছা তার মানে এই পাওয়ারটা যাচ্ছে সে ইথারনেট কেবল ওখানে কানেক্টেড আছে হ্যাঁ ওখানে কানেক্টেড আছে এই এটু পর্যন্ত তো ক্লিয়ার আচ্ছা এবার এখানে আমাদের সামনে দেখেন এখানে প্লাস মাইনাস দুটো বাটন আছে প্লাস মাইনাস হচ্ছে সাউন্ড কমানো এবং বাড়ানো আপনারা একটু আগে প্লাস করে দেখেন সাউন্ড কমবে বা সাউন্ড বাড়বে আচ্ছা যখন কথা বলবেন তখন হবে না আপনি যখন কথা বলবেন তখন তো আপনি শোনার দরকার হচ্ছে না অন্যরা শুনবে তখন আপনার মাইকটা কাজ করবে না অন্যদের মাইক কাজ করবে এখানে একটা অনুরোধ করলাম এটা কি অফ আছে নিচে শুয়ে যান এবার সেই বেশি লেফট সাইডে হ্যাঁ পাশে এটা আসতেছে আমি এখানে অন অফ করার অপশন আছে এখানে আপনারা স্পেসে দেখবেন সময় দেখবেন কতক্ষণ কথা বলছেন সেটা দেখবেন তারপর হচ্ছে আপনি এটা ফ্রিকোয়েন্সি দেখা যায় মানে আমার এটা রাউটার থেকে কত দূর